মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দেশ তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে সর্বাধুনিক জঙ্গি বিমান ও ড্রোন নির্মাণ করতে যাচ্ছে। পঞ্চম প্রজন্মের এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে উভয়ের সমর শক্তি বেড়ে যাবে, কারণ এতে থাকছে সর্বাধুনিক সমর প্রযুক্তি। তবে আঙ্কারা ও ইসলামাবাদের এই উদ্যোগে বাধা হয়ে দাঁড়াতে পারে যুক্তরাষ্ট্র। এদিকে তুরস্ক ও পাকিস্তানের এই উদ্যোগে ভারতের দুশ্চিন্তা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত আব্দুল হুসাইনের প্রতিবেদনে। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দেশ তুরস্ক ও পাকিস্তান যৌথভাবে সর্বাধুনিক যুদ্ধবিমান ও ড্রোন নির্মাণ করতে যাচ্ছে। দুই দেশের বিমান বাহিনীর এই যৌথ প্রকল্প নিয়ে গত বছর আলোচনা করলেও এবার আনুষ্ঠানিকভাবে এর বাস্তবায়ন শুরু হয়েছে। তুরস্ক ও পাকিস্তান যে মডেলের জঙ্গি বিমান নিয়ে কাজ করছে তার নাম টিএফএক্স। পাকিস্তানের সামরিক সূত্র জানিয়েছে, এই জঙ্গি বিমানে মার্কিন কোম্পানি জেনারেল ইলেকট্রিকের ইঞ্জিন বসানোর বিষয়ে সমঝোতা হলেও ওয়াশিংটনের পক্ষ থেকে আপত্তির আশঙ্কা রয়েছে। এমনটি ঘটলে ব্রিটেনের একটি কোম্পানির তৈরি ইঞ্জিন বসানো হবে। এক্ষেত্রে যুক্তরাষ্ট্র বাধা দিলেও তুরস্ক এবং পাকিস্তান বসে থাকবে না। চলতি বছর শেষ হওয়ার আগেই পঞ্চম প্রজন্মের এই সর্বাধুনিক যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করা হবে এবং 2030 সালে নতুন প্রজন্মের এসব বিমান দুই দেশের বিমান বাহিনীতে যুক্ত হবে। সর্বাধুনিক এই বিমান দুই দেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে তুরস্ক ও পাকিস্তানের সমর শক্তি বেড়ে যাবে, কারণ স্টিলথ প্রযুক্তির এই যুদ্ধবিমানে সর্বাধুনিক সমর প্রযুক্তি থাকবে। এই জঙ্গি বিমানের সাহায্যে আকাশ থেকে ভূমিতে ও আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন ও ছড়া যাবে। মূলত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তৃতীয় মেয়াদে নির্বাচিত হওয়ার পর ভারতের মাথা ব্যথা শুরু হয়, কারণ আন্তর্জাতিক রাজনীতিতে এরদোয়ানের এই পুনর্নির্বাচিত হওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তুরস্কের এবারের নির্বাচনের দিকে তাকিয়েছিলেন বিশ্বনেতারা। এরদোয়ান নির্বাচিত হওয়ার পরপরই তাকে প্রিয় বন্ধু উল্লেখ করে চিঠি লিখেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তুরস্কের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো নয়, কারণ এরদোয়ান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে প্রায়ই তুলোধনা করে। 2022 সালে জাতিসংঘে এক ভাষণে এরদোয়ান বলেন, 75 বছরেও ভারত এবং পাকিস্তান কাশ্মীর সমস্যার সমাধান করতে পারেনি, এটি দুর্ভাগ্যজনক। 69 বছর বয়সী তুর্কি প্রেসিডেন্ট ভারতকে একাধিকবার হুমকি দিয়েছেন। শুধু তাই নয়, অধিকৃত কাশ্মীরে তুরস্কের সামরিক বাহিনী সাদাত মোতায়েন করতে চেয়েছিলেন। সাদাত এর প্রসঙ্গে পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর ঘনিষ্ঠ যোগাযোগ আছে বলে মনে করা হয়। পাকিস্তান অধিকৃত কাশ্মীরে তুরস্কের এই বাহিনী মোতায়েন করা হলে ভারত কঠিন বিপদে পড়বে। এছাড়া পাকিস্তানে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভেও আগ্রহ প্রকাশ করেছেন এরদোয়ান, কারণ পাকিস্তানে বিনিয়োগ করে চীনের যে লোকসান হয়েছে তার পরিপ্রেক্ষিতে তুরস্কের হস্তক্ষেপ বেইজিং এর এই ক্ষতি পুষিয়ে দেবে, এতে ভারতের উপর আলাদা করে চাপ সৃষ্টি হবে। রাশিয়া থেকে ভারত যে তেল আমদানি করে তাতেও নাক গলিয়েছে তুরস্ক। রাশিয়ার রফতানিকৃত ওই তেল ভারতে প্রবেশের আগে তা আটকে দেওয়ার কথা বলেছিলেন এই এরদোয়ান। এছাড়া তুরস্ক থেকে উন্নত প্রযুক্তির বাইরাক্তার ড্রোন কিনতে চেয়েছিল ভারত, কিন্তু ভারতের ড্রোনের যোগান দিতে সরাসরি না করে দিয়েছেন প্রেসিডেন্ট এরদোয়ান। এই একই ড্রোন তুরস্ক থেকে ইউক্রেনে পাঠানো হয়েছিল, যা রুশ বাহিনীকে ঘায়েল করতে কাজে লেগেছিল। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।